সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানীয় প্রভাষক আল্লামা যারা মাওলানা মাসুম বাকি বিল্লাহ সাহেব। আলহামদুলিল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. إمام أعظم وعلى حضرت غوثنا برشاو قرطي أيو جيتو أمد إمام ملت إمام عشق محبت মুজাদ্দিদে দীন ও মিল্লাত ইমাম আহমদ রেজা খান ফাজলি বেদী রহমাতুল্লাহি আলাইহি এর 100 বর্ষবার্ষিকী উপলক্ষে আজকের এই বিশাল কনফারেন্সের সম্মানিত অতিথিবৃন্দ এবং আপনারা সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথি, আমি খুব সংক্ষেপে দুই তিনটা কথা বলবো। আমরা এমন এক মহামনীষী স্মরণে আজকে আমরা এক হয়েছি, যিনি যার পরিচয় আমি আমার গবেষণায় দেখেছি শুধুমাত্র বাংলাদেশে একটু কম, পৃথিবীর এমন কোন কান্ট্রি নাই যেখানে ইমামে আলা হযরতের কথা বা পৃথিবীর এমন কোন কোনা নাই যেই জায়গায় আলা হযরতের কথা পৌঁছায় নাই। সম্মানিত সুধী, উনি কেমন? ওনাকে যদি আমরা সায়েন্টিস্ট বলি বেশি বলা হবে না, 70-এর বেশি এলমের উপরে উনি জ্ঞান রাখতেন। পৃথিবীর বুকে অতীত ইতিহাসে, নিকট ইতিহাসে, বিশেষ করে ভারত উপমহাদেশে আমরা এত বড় একজন জ্ঞানী এবং সায়েন্টিস্ট খুঁজে পাই না। সম্মানিত সুধী, যিনি সারা জীবন ঘুমানোর সময় এমন বাঁকা হয়ে শুনতেন যেন শরীরের আকৃতিটা মোহাম্মদ নামের মতো হয়ে যায়, ওনাকে কি বলবেন? ভারত উপমহাদেশের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য আজকে রাসূল শিখানো, আল্লাহর পক্ষ থেকে একজন বিশাল মনীষী আমার আল্লাহ পাঠিয়েছেন বললে বেশি দূর বলা হবে না। যখন ভারতের বুকে ইংরেজদের পক্ষ থেকে বড় বড় বিদ্বানদেরকে টাকা দিয়ে কেনা হচ্ছিল, এসকে রাসূলের কুঠার আঘাত করা হচ্ছিল, ঠিক সেই সময় ভারত উপমহাদেশে আশেকে রাসূল এসকে মহাব্বত মানুষের মধ্যে জিন্দা করার জন্য আমার আল্লাহ এবং তার রাসূল এই ভারত উপমহাদেশে যার আবির্ভাব ঘটিয়েছিলেন তার নাম হচ্ছে ইমাম এসকে মোহাম্মদ আল্লাহ। সম্মানিত সুধী, আজ আমাদের জনশ্রুতের মাধ্যমে আমরা খুব ভালোভাবে এটা বুঝতে পেরেছি, অন্তত পক্ষে ঢাকার বুকে আলা হযরতের একটা বিপ্লব আজকের কনফারেন্সের মাধ্যমে হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইমাম এসকে মোহাম্মদ আলা হযরত দেড় সহস্রাধিক প্রায় 1500-র বেশি কিতাব শুধুমাত্র আকিদার উপরে নয়, শুধুমাত্র কোরআন এবং হাদিস থেকে রিসার্চ করে নয়, এমনকি পৃথিবীর দুনিয়াতে যত যত অন্যান্য জ্ঞান বিজ্ঞান আছে আমার আলা হযরত সেখান থেকেও কলম ধরেছেন বলুন আলহামদুলিল্লাহ। আমি আরেকটা কথা আমি আপনাদেরকে বলবো, বাংলার বুকে আমরা আমাদের নুরুল ইসলাম ফারুকের রহমতুল্লাহ আলাইহি হারিয়েছি। যখন ঢাকার বুকে বাইতুল মুকাররমকে কেন্দ্র করে আল্লামা জালালউদ্দিন আল কাজী ঢাকার সুন্নিয়তের ঠান্ডা যখন হাতে নিয়েছিলেন আমরা দেখি আমরা ওনাকে বেশি দিন পাই নাই, কথা বলেন ঠিক না বেটি? আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি ঢাকার বুকে সুন্নিয়তের বীর পুরুষ অধ্যক্ষ এম এ জলিল রহমাতুল্লাহ আলাইহি। এই আলা হযরত কনফারেন্স ঢাকায় যিনি প্রথম শুরু করেছিলেন,
এই সমস্ত বড় বড় আলেম এবং বিদ্বানদেরকে যারা সুন্নিয়তের কথা ঢাকা বলতেন আমরা তাদেরকে হারিয়েছি। কিন্তু বন্ধুরা আমার, ঢাকার লোকে আমরা আরেকজনকে ইতিমধ্যে খুঁজে পেয়েছি। আমরা এক রত্ন খুঁজে পেয়েছি, যিনি ঢাকার বুকে সুন্নিয়তের নিয়ে চিন্তা করেন, কথা বলেন, ইমামে আজম কনফারেন্স, বাইতুল মুকাররমের মতো জায়গায়, শহাদায়ে কারবালা মাহফিল, বসুন্ধরার মতো জায়গায় এত টাকার বাজেট করে আমাদের সামনে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর 100 নববাদ বার্ষিকীর এত বড় কনফারেন্সের আয়োজনের দান আমাদেরকে যিনি দিয়েছেন, তিনি আর কেউ নন, বাংলার 40টা ইলেকট্রনিক মিডিয়া প্রত্যেকটা মিডিয়ায় তিনি সুন্নিয়তের কথা বলেন, তিনি আর কেউ নন, আমাদের আজকে এই অনুষ্ঠানের সম্মানিত আহ্বায়ক উপাধ্যক্ষ মুফতি আবুল কাসেম ফজলুল হক সাহেব কিবলা। আমি শেষ কথা আপনাদেরকে একটা বলব, আগামীতে আমরা নুরুল মারুফকে হারিয়েছি, আল্লামা জালালউদ্দিন আল-কাদরীকে হারিয়েছি, অধ্যক্ষ এমএ জালালকে হারিয়েছি, আগামীতে মুফতি আবুল কাসেম ফজলুল হক যখন আমাদেরকে ডাক দিবেন ঢাকার বুকে সুন্নিয়তের জন্য, ঢাকার বুকে সুন্নিয়তের ডাক তখন আপনাদের কাছে আসবে, দান এবং ফুল দিয়ে মাল দিয়ে আমাদের সর্বত্ব দিয়ে আমরা ইনশাআল্লাহ ঢাকার বুকে সুন্নিয়তের জন্য হাজির হবে। কথা বলেন যে কেউ আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।